नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ শুরু করছি সাতটায় বাংলা রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ এবার গেট প্যাটার্ন পদ্ধতিতে তদন্ত সিসিটিভি ফুটেজ অভিযুক্তের হাঁটাচলার ধরন দেখে এবার ফরেনসিক তদন্ত রাজস্থানে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল ধৃত হাফিজুল কেন হাফিজুলকে খুঁজতে এসেছিল রাজস্থান পুলিশ তা নিয়েও তদন্তে পুলিশ আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানব কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে পার্থ দুটো বিষয় আমি তোমার থেকে জানতে চাইবো এই গেট প্যাটার্ন পদ্ধতি তদন্তের এই নতুন পদ্ধতি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন কি এই গেট প্যাটার্ন পদ্ধতি যা তদন্তে অনেকটা সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে আরে হাফিজুল মোল্লার সঙ্গে রাজস্থান যোগ কিভাবে সামনে আসছে দেখো গেট প্যাটার্ন পদ্ধতি ভারতবর্ষে প্রথম কিন্তু ব্যবহৃত হয়েছিল গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় এবং এর পরবর্তীকালে কলকাতা পুলিশ বেশ কয়েকটি ঘটনায় গেট প্যাটার্ন পদ্ধতি ব্যবহার করে থাকলেও আজ এবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে হাফিজুল মোল্লা যে প্রবেশ করে সেই ক্ষেত্রেও কিন্তু এই গেট প্যাটার্ন পদ্ধতি ব্যবহার করতে চান এটা হচ্ছে একটি বিশেষজ্ঞ দলকে নিয়ে আসা হয় তারা মূলত বিভিন্ন জায়গায় ক্যামেরা বসায় সিসি ক্যামেরা বসায় বসাবার পর এই যে হাফিজুল মোল্লা তাকে যে অনুমতি ইতিমধ্যে আদালত থেকে আবেদন জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে যে সে যে হাঁটাচলা করবে তার ধরন কেমন রয়েছে সেইটা নিয়ে কিন্তু আলাদা করে গোটা বিষয়টাকে অ্যানালিসিস করা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে হাফিজুল মোল্লা পৌঁছেছিল তেমনটা পুলিশ জানায় এবং তার পরবর্তীকালে গ্রেপ্তার করা হয় 7 থেকে 8 বার সেই এলাকায় গিয়েছিল বিভিন্ন ক্যামেরায় বিভিন্ন ফুটেজ ধরা পড়ে এবং এই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া সেটা যখন কোর্টে তথ্য প্রমাণ পেশ করতে হয় সেই ক্ষেত্রে গেট প্যাটার্ন পদ্ধতির সাহায্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে লাগানো নিরাপত্তার জন্য সিসি ক্যামেরায় যে ব্যক্তিকে দেখা যায় তার শরীরের গঠন কেমন রয়েছে তার হাঁটা চলার ধরন কেমন রয়েছে বা কেউ হয়তো মাস্ক পরে রয়েছে বা হেলমেট পরে রয়েছে তাহলেও কিন্তু অন্যান্য ক্ষেত্রে তার পায়ের স্টেপ বা গঠন দেখে কিন্তু অ্যানালিসিস করা হয় এবং দুটোকে মিলিয়ে দেখা যে এই ব্যক্তি যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিসি ক্যামেরা ধরা পড়েছেন তিনি হাফিজুল মোল্লা যিনি অর্থাৎ যার সঙ্গে এই গেট প্যাটার্ন পদ্ধতিতে ছবি ধরা পড়েছে তিনি কিনা একই ব্যক্তি হলে সেটা কিন্তু তদন্তে একেবারে আদালতে ট্রায়াল ফেজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই মতো কিন্তু গেট প্যাটার্ন পদ্ধতির আবেদন জানানো হয় আদালতে পাশাপাশি আজকে হাফিজুলকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়েও কিন্তু তদন্তকারী একটা আবেদন জানায় সেই আবেদনও মঞ্জুর হয়েছে হাফিজুল মোল্লা তুমি জানো ইতিমধ্যে 14 দিনে পুলিশ সেবা শেষের পরে আজকে পুলিশের তরফ থেকে জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল সেই আবেদনও কিন্তু আলিপুর আদালতের বিচারক মঞ্জুর করেছে অন্যদিকে আলিপুর আদালতে আজকে সরকারি আইনজীবী জানায় যে তারা জানতে পেরেছেন যে রাজস্থান পুলিশও হাফিজুলকে খুঁজতে কোনো একটি অপরাধের সঙ্গে যুক্ত এসেছে এবং সেই বিষয়টা তারা খতিয়ে দেখতে চাইছেন শুভজিৎ ধন্যবাদ পার্থ তোমাকে অভিযুক্তের আইনজীবী কি বলছেন একবার শোনাবো গেট প্যাটার্নের একটা কথা এসেছে আর রাজস্থানে ওদের একটা কোনোভাবে একটা ইয়ে এসছে যে এই আসামির সঙ্গে কোনো যোগ বা কিছু সেটা কিন্তু এখনও কনফার্মেশন নয় যে এই ব্যাপারটা কতটা এখনও ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে পুলিশের বক্তব্য এটা কিন্তু আমার মনে হয় এতদিন যখন হয়ে গেল একটা আসামিকে নিয়ে ওরা পিসি নিয়ে গেল আবার ফার্দার পিসি নিয়ে গেল এখন অবধি যখন কিছু পায়নি আমার মনে হয় না এরা 120B লাগিয়েছে অন্য আসামিকে পাওয়ার জন্য এখানে তো আরও কাউকে ইনভলভমেন্ট দেখাতে হবে 120B মানেটা তাই সেখানে কিন্তু কোনো আসামি এখনও আসেনি তাই হ্যাঁ জেলে ইন্টারোগেশনের একটা প্রেয়ার আছে আজকে সেটা অ্যালাউ করেছে সাহেব কিন্তু আমার মনে হচ্ছে যে অন্য কোনো আসামি এখনও এরা পায়নি আমার মনে হয় না এরা পাবে পরের খবরে আসবো বাংলার রাজ্যপাল হিসেবে নকভিকে শুভেচ্ছা জানিয়ে টুইট ডিলিট করলেন বিজেপি সাংসদ হংসরাজ হংস কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন নকভি অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে লা গণেশনের শপথের দিনই হংসরাজ হংসের টুইট এবং সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন হংসরাজ হংস বিজেপি সাংসদ টুইট করেছেন এবং তার পরে পরে এই টুইট তিনি মুছেও দিয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে ঠিক সেই সময় এই টুইট মুছে ফেলা হলো যখন লা গণেশন পরবর্তী রাজ্যপাল হিসেবে অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন ঠিক তখন আমি গোটা বিষয়টা বিজেন্দ্র তোমার থেকে জানতে চাইবো দেখো সুব্রী যখন মুখতার আব্বাস নকভিকে রাজ্যসভাতে এক্সটেনশন দেয়নি বিজেপি তখন তাকে রিজাইন করতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভাতে যেহেতু তিনি আর সাংসদ নন তখন থেকে জল্পনা চলছিল তাকে কি ভাইস প্রেসিডেন্ট এর ক্যান্ডিডেট করবে বিজেপি সেটা সম্ভাবনা ছিল কিন্তু যখন জগদীপ ধনখড়ের নাম অ্যানাউন্স হয় তারপর থেকে আরো একটা জল্পনা স্টার্ট হয় যে হয়তো তাকে রাজ্যপাল করা হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখতার আব্বাস নকভি হতে পারেন এরকম একটা বিভিন্ন মহল থেকে উঠে আসছিল এখন দেখা যাচ্ছে দিল্লি থেকে সাংসদ লোকসভার এবং সুফি সিঙ্গার তিনি
তার নাম দিয়ে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে, শুভেচ্ছাও জানিয়ে দিলেন মুখতার আব্বাস নাকভিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার জন্য। এবং আমাদেরকে মনে রাখতে হবে গতকালই মণিপুরের রাজ্যপালকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের জন্য তিনি রাজ্যপাল থাকবেন যতক্ষণ না ফুল অ্যাপয়েন্টমেন্ট কাউকে রাজ্যপাল করা হচ্ছে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এদেশে নিতে যাবে, তারপরে কিছু রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট করা হবে বা কিছু রাজ্যপাল গুলোকে ট্রান্সফার করা হবে, সেটা এখনই হচ্ছে না। তাই এল গণেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আজকে সেটার শপথও নিয়েছেন। এবং এই পরিস্থিতিতে যে হংসরাজ হংস যে টুইট করেছেন, বোঝাই যাচ্ছে যে তিনি জল্পনাটাকে দেখেই হয়তো টুইট করে দিয়েছিলেন, এবং পরে কোথাও থেকে তাকে বলা হয়েছে যে এই ধরনের টুইট কেন তিনি করেছেন। যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি আসবে যে রাষ্ট্রপতি তাকে অ্যাপয়েন্ট করলেন ফুল টাইম গভর্নর পশ্চিমবঙ্গের জন্য। তো কিছুটা দলে বিজেপির জন্য অস্বস্তি, কেন কি তিনি দিল্লি থেকেই লোকসভা সাংসদ এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট গুলো করেন। সুফি সিনহা, তিনি তার একটা জনপ্রিয়তা রয়েছে, তিনি এই ধরনের টুইট কেন করতে গেলেন সেটা এখন প্রশ্নের মুখে রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। এদিকে বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। উপরাষ্ট্রপতি পদে এনডিএর পদপ্রার্থী জগদীপ ধনকর কালই বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন। জগদীপ ধনকর নতুন রাজ্যপালের শপথ গ্রহণ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা। শুভেচ্ছা বিনিময় যখন করছেন শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অতিরিক্ত দায়িত্ব নেওয়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশন, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিংকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর। ছিলেন নীতিন গড়কড়িও। মনোনয়ন পেশের আগে এনডিএর সাংসদদের সঙ্গে দেখা করে ভোট দেওয়ার অনুরোধ জানান বাংলার প্রাক্তন রাজ্যপাল। কিষান কে ঘর মে পেদা হুয়া, তাৎকালিক হালাত দেখে পড়নে কে লিয়ে छठी क्लास में 6 किलोमीटर पैदल जाना, स्कॉलरशिप के माध्यम से आगे की पढ़ाई करना, भारत के लोकतंत्र के लिए ये एक मेजर माइलस्टोन मानता हूं कि साधारण किसान का बेटा आज नॉमिनेशन कर आया है। मैं माननीय प्रधानमंत्री का कर्तव्य हूं, लीडरशिप का कर्तव्य हूं कि उन्होंने मुझे यह सुअवसर दिया। मेरी पृष्ठभूमि को देखते हुए मेरा निरंतर प्रयास रहेगा कि भारतीय राजतांत्रिक व्यवस्था का, प्रजातांत्रिक मूल्यों का बढ़ोतरी हो, यह मेरा प्रयास रहेगा। मेरे पास शब्द नहीं है व्यक्त करने के लिए। सपने में भी यह नहीं सोचा था কি এক সাধারণ ব্যক্তি কে কো ইস প্রকার কা সুঅবসর মিলেগা। একজন অতুলনীয় এবং অনুপ্রেরণামূলক উপরাষ্ট্রপতি হবেন জগদীপ ধনকর। টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মনোনয়ন জমা দেন জগদীপ ধনকর। আমার মতো একজন সাধারণ মানুষকে সুযোগ দেওয়া হয়েছে, একজন কৃষকের ছেলে আজ মনোনয়ন জমা দিল, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। মনোনয়ন জমার পর প্রতিক্রিয়া জগদীপ ধনকরের। বাংলায় রাজ্যপাল খুবই কার্যকরী ভূমিকা নিয়েছেন, বাংলায় গণতন্ত্র রক্ষায় কার্যকরী ভূমিকা নিয়েছেন জগদীপ ধনকর। আশা করি মুখ্যমন্ত্রী ও তার দল ধনকরকে সমর্থন করবেন, যদি নাও করেন তাতেও উপরাষ্ট্রপতি পদে জিতবেন জগদীপ ধনকর। বিরোধীদের প্রার্থী দিতে হয় তাই দিয়েছে। উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী ধনকর নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের। দেখুন, যতদূর আমি জানি এই তিনজনের একত্রে মিটিং হয়নি। জগদীপ ধনকরজির সাথে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো আলাদা কোনো মিটিং হতে পারেন, কারণ রাজ্যপালের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় রাজ্যপালের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিং হওয়াটা খুব স্বাভাবিক। আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা, তিনি আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সমর্থন চাইতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন, এবং সেটা আমরা আগে থেকেই জানতাম যে উনি যাবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেই নির্দেশ দিয়েছে। আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু জগদীপ ধনকর
আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে খুব কার্যকরী ভূমিকা নিয়েছেন এবং খুব ভালো কাজ করেছেন এবং সেই জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তাকে সমর্থন করবে। আর যদি নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের উনি প্রার্থী হিসেবে জয়লাভ করবেন। ধারে কাছেও বিরোধীরা কেউ আমাদের নেই। মার্গারেট আলভাকে প্রার্থী করা হয়েছে, বিরোধীদের একটি প্রার্থী দিতে হয় তাই হয়তো তারা দিয়েছেন, কিন্তু আমাদের এই কৃষক পুত্র আগামী দিনে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হচ্ছেন। উপরাষ্ট্রপতি ভোটে এনডিএ জগদীপ ধনখড়ের পাল্টা বিরোধীদের মার্গারেট আলভা। পাওয়ারের বাড়িতে যোগ দিলেন বিরোধী দলের বৈঠকে। বৈঠকে বামফ্রন্ট সহ একাধিক দল থাকলেও তৃণমূল ছিল না। দেখতে পাচ্ছেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ার রয়েছেন, এছাড়াও ডি রাজাকে আপনারা দেখতে পাচ্ছেন, মল্লিকার্জুন খার্গে উপস্থিত রয়েছেন। অর্থাৎ বিরোধী দলের এই যে বৈঠক, সেখানে বিরোধীদের যিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা, পিনারাই বিজয়ন তাকেও দেখা যাচ্ছে উপস্থিত থাকতে। I was invited to meet all the leaders who have supported me to fight for the election of the vice president. So we have met. I thank all of them for the trust they have reposed in me. I know it's a difficult battle, but in politics, winning and losing is not the issue. The issue is fighting the battle. রাজ্যে করোনা সংক্রমণ সামান্য কমলেও বাড়লো দৈনিক মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। একদিনে করোনা আক্রান্ত 1449 জন। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এর সঙ্গে। ঝিলম, গত কয়েকদিনের যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে নিঃসন্দেহে দৈনিক আক্রান্তের সংখ্যাটা কিছুটা হলেও স্বস্তি জনক জায়গায় এসেছে, কিন্তু মৃত্যুর সংখ্যা এখনো 6। একদমই, স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে এই যে আক্রান্তের সংখ্যা সেটা ক্রমশ বাড়ছিল, যেদিকে প্রায় 3000 ছুঁই ছুঁই লাগাতার ছিল, সে জায়গায় দাঁড়িয়ে আজকে 1400। সেই জায়গায় স্বস্তির কিছুটা জায়গা থাকলেও মৃতের সংখ্যা যেহেতু বাড়ছে এবং সেটা একদম স্থিতিশীল ভাবে 5-6 এবং আজকে সর্বোচ্চ 6, এবং সেই জায়গা থেকে তারা অবশ্যই চিন্তিত। এবং তারা যারা কোভিড মানে কোমরবিডিটি নিয়ে যারা ভর্তি হচ্ছেন, যারা এখনো আইসিইউতে আছেন, তাদের প্রত্যেকের কেস হিস্ট্রি স্টাডি করছেন এবং চিকিৎসকরা এটাই বলছেন যে এই যারা ভর্তি হয়ে মারা যাচ্ছেন তাদের অধিকাংশের অন্যান্য কোমরবিডিটি আছে, যেগুলো তাদের শারীরিক অবস্থা জটিল করে দেওয়ায় অনেকের ক্ষেত্রেই চিকিৎসকরা তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারছেন না। তবে মোটের ওপর অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের অনেককেই বাড়িতেই চিকিৎসা করা সম্ভব হচ্ছে। এর পাশাপাশি তারা এটাও বলছে যে এখনো সময় যায়নি, মাস্ক পরে থাকতে হবে, না হলে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই, এই বিষয়টা তারা বারবারই সতর্ক করছেন। ধন্যবাদ ঝিলম।